লকডাউনে অনলাইনের মাধ্যমে খেলার ছলে পাঠদান কতুলপুর বিদ্যা বিকাশ প্রাথমিক বিদ্যালয়ে। বাঁকুড়া জেলার কতুলপুরে বিদ্যা বিকাশ প্রাথমিক বিদ্যালয়ে লকডাউনে অনলাইনের মাধ্যমে খেলার ছলে পাঠদান শুরু হলো। লকডাউনের জন্য সরকারি নির্দেশে বন্ধ আছে পঠন পাঠন, তাই কচিকাঁচাদের মন যাতে পড়াশোনা থেকে সরে না যায় সেই জন্য বিদ্যা বিকাশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা দে চালু করলেন অনলাইনের মাধ্যমে পঠন পাঠন। অনলাইনের সাহায্যে এক একটি ক্লাসের জন্য একটি করে গ্রুপ পঠন পাঠন শুরু হলো। এর ফলে কচিকাঁচাদের পড়াশোনা থেকে দূরত্ব থাকার অভ্যাস যেমন পাল্টাবে, তার পাশাপাশি খেলার ছলে পড়াশোনা করতে পারবে। পড়াশোনার এই নয়া উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বুদ্ধিজীবী মহল শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরাও। কচিকাঁচারাও জানিয়েছেন তাদের বেশ ভালোই লাগছে এভাবে পড়াশোনা করতে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, করোনা ভাইরাস বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, সেই কারণে আগামী দিনে ইতিহাসের পাতায় করোনা ভাইরাস জায়গা করে নেবে। তাই পাঠভবনের নির্দেশে কচিকাঁচাদের এটাও শিক্ষা দেওয়া হচ্ছে করোনা বিষয়ক সমস্ত কিছু খাতায় লিপিবদ্ধ করে রাখতে। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। How are you? Have you read the passage, My Reading Room? Yes, I have read the passage, My Reading Room. Okay, good. Then you say me, how was the reading room of Shanu? ওকে গুড। আজকে তোমরা সবাই ক্লাসে এসেছো তো, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আচ্ছা, আগের দিনে কৃতিকা তুমি যে কোশ্চেনটা করেছিলে, আগুনের ব্যবহার মানুষ কিভাবে শিখল, আগুন আদিম মানুষের জীবনে খুবই একটি গুরুত্বপূর্ণ ঘটনা, সেই আগুনের ব্যবহার থেকে মানুষ তাদের জীবনের অগ্রগতিতে এগিয়ে গিয়েছিল। আগুন সমস্ত শিশুদেরকে গুহার মধ্যে রেখে তখন গুহার বাইরে একটি আগুনের শিখা তারা জ্বালিয়ে রেখে যেত। এই আগুনের ব্যবহার প্রথম মাই ফার্স্ট কোশ্চেন উইল বি, হ্যাভ ইউ রেড দ্য প্যাসেজ মাই রিডিং রুম? ইয়েস, আই হ্যাভ রেড দ্য প্যাসেজ মাই রিডিং রুম। স্কুল বন্ধ, তা তোমাদের লেখাপড়া কেমন করে হচ্ছে? প্রথমে যখন লকডাউনে আমরা ঘর বন্ধ হয়ে গিয়েছিলাম, তখন আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ ঠিকঠাক ঘরে পড়াশোনা ছিল না। তারপর একদিন ফোন করে হেডম্যাম বললেন যে আমাদের অনলাইনে ক্লাস হবে, আমি খুবই আনন্দিত। তারপর থেকে আমাদের জুম, হোয়াটসঅ্যাপ, ফোন কল ইত্যাদির মাধ্যমে ক্লাস হচ্ছে। আচ্ছা, তা তোমাদের কেমন লাগছে পড়াশোনা এইভাবে করতে? আমি তো খুবই আনন্দিত, স্যারেদের দেখতে পাচ্ছি, বন্ধুদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করতে পারছি, এতে আমার খুবই আনন্দ হচ্ছে। স্যারেরা পড়া দিচ্ছে, পড়া ধরছেন, কাজ দিচ্ছেন, কাজ দেখছেন, এতে তো খুবই আনন্দ হচ্ছে। আচ্ছা, তোমার ভালো লাগছে? হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে, স্যারেদের সঙ্গে একসঙ্গে লেখাপড়া করতে পারছি, বন্ধুদের দেখতে পাচ্ছি, স্যারেরা পড়া নিচ্ছেন, পড়া ধরছেন, লিখতে দিচ্ছেন, এতে তো আমি খুবই আনন্দিত। এছাড়া আরেকটা মজার ব্যাপার হলো, আমাদের অনলাইনে একসঙ্গে রবীন্দ্র জয়ন্তী পালন হয়েছে, এতে তো আমি খুবই মজা পেয়েছি এবং আমি খুবই আনন্দিত। আচ্ছা, তোমার কি নাম? আমার নাম ঋতুজা গোস্বামী। তুমি কোন স্কুলে পড়ো? আমি কতুলপুর বিদ্যা বিকাশ স্কুলে পড়ি। আমরা এখন করোনার জন্য, লকডাউনের জন্য স্কুলে যেতে পারছি না, কিন্তু বাচ্চারা তো টোটালি স্কুলের ওপর নির্ভর করে, তারা বাড়িতে ঠিকঠাক পড়াশোনা করছে না। ওর জন্য আমরা প্রত্যেক টিচাররা মিলে একটা প্রত্যেক
ক্লাসের জন্য একটা করে আলাদা আলাদা গ্রুপ ক্রিয়েট করেছি, সেখানে অনলাইনে ভিডিও কনফারেন্সে গিয়ে স্টুডেন্টদের সাথে আমরা তাদেরকে প্রথমে পড়াটা কিছুটা বুঝিয়ে দিচ্ছি এবং কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলো তারা করে আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে এবং আমরা সেগুলোকে দেখে তাদের যেখানে ভুল ত্রুটিগুলো রয়েছে সেখানে আবার আমরা তাদেরকে বলে দিচ্ছি এভাবে। এবং আমাদের গ্রামের দিকেও অনেক স্টুডেন্ট আছে যেখানে তারা হোয়াটসঅ্যাপ করতে পারে না, বা এমন অনেক স্টুডেন্ট আছে যাদের হোয়াটসঅ্যাপ নেই, হ্যাঁ, তাদেরকে আমরা ফোনে নর্মাল কল করে, কল কনফারেন্স করে তাদেরকে এইভাবে পড়াচ্ছি এবং হোমওয়ার্কগুলো তাদেরকে করতে বলছি। যখন স্কুল খুলবে তখন তাদের খাতাগুলো আমরা আবার চেক করে দেবো, এইভাবে তাদেরকে এটাতে কতটা সাফল্য লাভ করছে, এটাতে কতটা সফলতা আসছে। স্টুডেন্টদের ইন্টারেস্ট ভালোই আছে, তারা মোটামুটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেখে এবং আমরা যে পড়া দিচ্ছি তার জন্য তাদের রেসপন্স খুব ভালোই আছে, হ্যাঁ, তারা যতটা সম্ভব তারা যতটা পারছে চেষ্টা করছে এবং আমাদেরকেও আবার জিজ্ঞাসা করে নিচ্ছে কোথায় কী করব না করব, সেইভাবে এগিয়ে যাচ্ছি। স্টুডেন্টদের ইন্টারেস্ট ভালো আছে আপনি বলছিলেন, তো শিক্ষকদের ইন্টারেস্ট কতটা আছে? শিক্ষকরা বা স্টুডেন্টরা যেভাবে ইন্টারেস্টটা দেখাবে তার থেকে যে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি দেখে আমাদের ইন্টারেস্টটা আরও বেশি বেড়ে যাচ্ছে, যে ওরা নিতে চাইছে তাহলে আমরা তো শেখানোর জন্যই আছি তাদেরকে, তাহলে আমরাও যতটা পারছি যতটা সম্ভব এভাবে অনলাইনে পড়ানো আমরা ততটুকু তাদেরকে পরিষেবা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম অপর্ণা ঘোষ। কোন স্কুলে শিক্ষকতা করেন? কতুলপুর বিদ্যা বিকাশ। ধন্যবাদ। নমস্কার, আমি কতুলপুর বিদ্যা বিকাশ স্কুলের প্রধান শিক্ষিকা। গত দু মাস প্রায় হতে চলল, লকডাউন চলছে, তো আমরা স্কুলে এতগুলো ছাত্রছাত্রীর দায়িত্ব নিয়েছি, সেই কথাটা ভেবে আমি দেখলাম এভাবে সরকারের নিয়ম মেনে তো ক্লাস করা যাবে না, তাহলে যদি অনলাইনের মাধ্যমে বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থাটা করি তাহলে ভালোই হবে মনে হচ্ছে। তো তাতে করে আমরা সবাই পরিকাঠামোটা সেই মতো তৈরি করলাম অনলাইনের মাধ্যমে, যাতে বাচ্চাগুলোর পড়াশোনা চালিয়ে যাওয়া যায় সেই কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা করে প্রত্যেক টিচারকে দিয়ে আমি প্রতিদিন বাচ্চাদের দুটো করে ক্লাসের ব্যবস্থা করলাম। তারপরে দেখলাম বাচ্চারা ভীষণভাবে খুশি, ওরা যেন একটা আলোর ফোকাস পেল, এই এই যে করোনার জন্য আমাদের লকডাউন চলছে, ওরা বাড়ির মধ্যে হাঁপিয়ে উঠছিল, ওরা বাড়ির বাইরে বেরোতে পারছে না, বাবা আমাকে অতিষ্ঠ করছে, ওরা বোর হয়ে যাচ্ছে, ঘিনঘিনে হচ্ছে, যার জন্য বাবা মারাও ভীষণ খুশি, বাবা মাদেরও একটা যেন ভালো লাগা বোধ এর থেকে তৈরি হয়ে গেল। ওরা ক্লাস করছে প্রচণ্ড আগ্রহ নিয়ে করছে এবং প্রতিদিন দুটো করে আমাদের ক্লাস হয়, বাচ্চারা খেলার ছলে মোবাইলটাও হাতে পাচ্ছে এবং ক্লাসটা খেলার ছলে হচ্ছে আমাদের। আমরা ওদেরকে প্রথমে বুঝাই, বুঝিয়ে একটু হোমটাস্ক দিয়ে দিই আর টুকটাক প্রশ্নও ধরি, তারপর ওরা হোমওয়ার্কগুলো করে আমাদের ক্লাস ওয়াইজ গ্রুপ খোলা আছে হোয়াটসঅ্যাপে, ওরা সমস্ত খাতাগুলোর ছবি তুলে পাঠিয়ে দেয়। সুস্বাস্থ্য গঠন এবং দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করতে জিমের বিকল্প আর কিছু হতে পারে না, তাই দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় বার করে প্রয়োজন শরীর চর্চা। আর আপনাদের এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে শহর রঘুনাথপুরে নারী পুরুষ উভয়ের জন্য তৈরি হয়েছে অত্যাধুনিক যন্ত্র সামগ্রীতে সজ্জিত পাল ফিটনেস সেন্টার অ্যান্ড জিম। এখানে ফিটনেস কনসালটেন্ট এবং পার্সোনাল ট্রেনার দ্বারা সুঠাম ও রোগমুক্ত শরীর গড়ে তোলার উপযুক্ত পরামর্শ প্রদান করা হয়। তাই আর দেরি নয়, পাল ফিটনেস সেন্টার অ্যান্ড জিমে আপনার নাম নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা রঘুনাথপুর পূর্বপল্লী, ফোন নাম্বার 9732921126। এখানে মেয়েদের জন্য পার্সোনাল ট্রেনার এবং ফিটনেস কনসালটেন্ট দ্বারা জিমের ব্যবস্থা করা হয়ে থাকে।